হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন এক লোকে গিয়ে বলতেছে হুজুর কতল করাটা কেমন উনি তার চোখের দিকে তাকায় বলে হারাম কবিরা গুনাহ ওয়ান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফীহা ওয়া গাযিব আল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'দ্দা লাহু আযাবান আযীমা সে লোকটা জিজ্ঞেস করছে কতল করা কেমন উনি বলে হারাম কবিরা গুনাহ জাহান্নাম আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর লানত জাহান্নামে পড়ে থাকবে আজীবন বেটা এটা শুনে সোজা গেছে একই মজমায় কিছুক্ষণ পরে আরেক লোক আসছে আসে জিজ্ঞেস করতেছে হুজুর কতল করা না কেমন হুজুরের চেহারার দিকে তাকায় কতক্ষণ পরে বলে যে কতল করা কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয় এই বেটাও গেছে এখন আপনারা বলেন তো এই কাণ্ড যদি আমি ঘটাই আপনারা বাইরে গিয়ে কি করবেন নাকি বাইরে যাওয়ার আগে আমার জিজ্ঞেস করবেন হুজুর বুঝলাম না দুই প্রশ্নের এক উত্তর আলাদা একই প্রশ্নের দুই উত্তর কেমনে কথা বুঝতেছেন আপনারা প্রশ্ন কি এক উত্তর প্রথম জনকে বলল হারাম কবিরা গুনাহ জাহান্নাম পরের ব্যক্তিরে বলল কবিরা গুনাহ তবে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় কারণটা কি তো তিনি উপস্থিত ছাত্রদেরকে বলতেছেন দেখো প্রথম লোকটার চেহারার মধ্যে আমি ঔদ্ধত্য দেখতে পেয়েছি প্রথম লোকটার চেহারার মধ্যে আমি এক ধরনের রাগ ক্ষোভ দেখতে পেয়েছি সেই লোকটা কেমন জানি কাউকে হত্যা করার পরিকল্পনা নিয়ে বের হয়েছে আমার জিজ্ঞেস করছে আমি জাহান্নামের ভয় দেখাইয়া ওরে ওটা কন্ট্রোলের জন্য বলে দিছি আর দ্বিতীয় লোকটা কতল করে আসছে সে অনুসূচিত হয়ে আমার কাছে আসছে আমি তাকে তার চেহারা দেখে বলে দিয়েছি তুমি কতল করেছো কবিরা গুনাহ করেছো তওবা করো এবার বলেন প্রশ্ন এক চেহারার বর্ণনা ভিন্ন হওয়ার কারণে উত্তর বর্ণনা ভিন্ন হয়েছে কিনা এবার আপনারা বলেন প্রশ্ন এক অবস্থার আলোচনা ভিন্নতার কারণে তার মাসালার ভিন্নতা হয়েছে কিনা আমার এক ছাত্র ভাই জিজ্ঞেস করতেছিল হুজুর তারাবি পড়ে এক টাকা খাওয়া যায় আছে কিনা খতম তারাবি পড়ে এক টাকা নেওয়া যায় আছে কিনা আমি তার জিজ্ঞেস করলাম আপনি হাফেজ কয় না হুজুর সোজা সামনে দিকে আসেন এই প্রশ্ন আপনার না বুঝে নাই এই প্রশ্নের জবাব নাই আমি এই প্রশ্নের জবাব নাই তারাবি পড়ে আর তারা টাকা খাওয়া যায় আছে কিনা এই প্রশ্নের জবাব নাই আমার কাছে তো অন্তত কিছু হইলো আছে কিন্তু সেই লোকটাকে আমি জবাব দিছি না দেই নাই আমি দেই নাই কেন আমি তাকে জিজ্ঞেস করছি আপনি হাফেজ না তাই তো আপনি জিন্দগিতে খাবার প্রয়োজন আসবে না আপনি জিজ্ঞেস করেন কেন জানেন না এটা অবস্থা যে মাসটা যান উত্তর দিব তারে কথা বুঝতেছেন হালতের ভিত্তিতে মাসালার জবাব আসবে আসবে না হালতের ভিত্তিতে মাসালা ডাইনি দেবে বা পাবে যাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল উত্তম আমল কোনটা নবীজি বলেন আসসালাতু ফিল মিকাত ওয়াক্ত মতো নামাজ পড়া আরেকজন জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল নবীজি উত্তর দিয়েছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা আরেকজন জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল উত্তম আমল কোনটা আমাদের নবীজি বলেছেন উকুকুল ওয়ালিদাইন মা বাবার সাথে সদাচরণ করা মুসলমান বলেন প্রশ্ন এক উত্তর কেন তিন আমাদের নবীজি ফলো করেছেন ওই লোকটা নামাজে দুর্বল তার জন্য উত্তম আমল নামাজ এই লোকটা জিহাদে দুর্বল তার জন্য উত্তম আমল জিহাদ তার ওই ব্যক্তি মা বাবার সদাচরণ বা মা বাবার খেয়াল করে না ওই ব্যক্তির জন্য উত্তম আমল মা বাবার সাথে সদাচরণ করা এবার আপনারা বলেন তার অবস্থার আলোকে প্রশ্নের উত্তরের জবাব ভিন্ন ভিন্ন হয়েছে কিনা সুতরাং আপনি একজন বিজ্ঞ বিচক্ষণ জীবন্ত আলেমের কাছে যাবেন তো দেখবেন আপনার হালত শোনার পরে মাসালার পরিবর্তন হবে মাসালার আপনার জন্য কোনো একটা সুযোগ আসতে পারে আপনি ইন্টারনেটের কাছে গেলে যেখান থেকে আপনি কোনটা পাবেন ওই রেডিমেডটাই পাবেন যেটা গায়ে লাগতেও পারে নাও লাগতে পারে রেডিমেড পোশাক গায়ে লাগতেও পারে নাও লাগতে পারে ইন্টারনেটের মাসালা রেডিমেড লাগতেও পারে নাও লাগতে পারে আপনার প্রয়োজনের কাজে আসবে প্রয়োজনের কাজে আসবে না আরেকটা উদাহরণ এক ভাই ডক্টর জাকির নায়েক সাহেবের খুব ভক্ত একটা গ্রুপ একটা সময় খুব ছিল এখন কমে আসছে মানুষ তো কিছু হলে তো বুঝে আস্তে আস্তে তো আমার কাছে কিছু লোক আসতো মাসালা মাসাল জিজ্ঞেস করার জন্য আবার জাকির নায়েক সাহেবের ভক্ত এক গ্রুপ এরা কয় না হুজুর কাছে যাওয়া লাগবে না আমরা মেলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে ডাক্তার জাকির নায়েক থেকে শিখে নেব তো যারা আমার ভক্ত আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে আসছে তারা এই বর্ণনাটা দেওয়ার পর আমি তাদেরকে একটা কাগজে লিখে দিলাম আমি তখন কচুকের পুরান বাজার জামা মসজিদে ইমামতি করতাম ঢাকায় আমি বললাম যে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সেহেরির শেষ সময় কয়টায় এই প্রশ্নটা ডক্টর জাকির নায়েক সাহেবকে মেইলের মাধ্যমে জিজ্ঞেস করবেন
ان شاء الله علماء الكرام اقرا ايمان عمل بحر ذلك قربا امام فتنه تجاه مكانك.